ভোজ ময়দানে জঙ্গিপুর ও শমশেরগঞ্জে ভোকাল টনিক দিতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে চায়ের পে চর্চায় যোগ দেন রঘুনাথগঞ্জ মিয়ারপুর সবজি বাজারে। তার আগে পদযাত্রাও করলেন কর্মীদের নিয়ে। চা খেতে খেতেই তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই শাসক দলকে তুলোধনা করলেন। মানুষ বুঝিয়ে দিয়েছে ওদের দর কতটা, যার নামে সরকার চলে তাকে আমরাই হারিয়েছি। মমতা ব্যানার্জিকে বিজেপি হারাতে পারে, একবার যখন হারিয়েছে আরেকবারও হারাবো আমরা। সেই জন্য ওরা জানে এই দোকানটা বেশি দিন চলবে না, ত্রিপুরায় গিয়ে দোকান খুলছে, নিজের ঘর সামলান আগে তারপর লোককে বলবেন। যেভাবে সিবিআই ইডি ডাকছে কাকে কখন আটকে দেবে, সারা জীবনটা জেলে ভাত খেতে হবে। লোকের টাকা পয়সা সম্পদ চুরি করে লোককে চোখ দেখিয়ে বেশি দায়ী দিয়ে হয়। মুখ্যমন্ত্রী তার প্রচার সভা থেকে বলেছেন বিধায়ক না থেকে মুখ্যমন্ত্রী টাকাটা শোভনীয় নয়। আপনি যদি এত বোঝেন তাহলে কেন শপথ নিয়েছিলেন? এই অকাল ইলেকশন কেন করতে হচ্ছে করোনার মাঝখানে? সব বোঝেন উনি, লোকের কাছে নাটক করছেন। রিজাইন করে দিন যদি মান সম্মান বলে কিছু থাকে, মানও নেই ইমানও নেই। এইরকম লোকেরা সমাজে কোনো ভালো শাসন দিতে পারে না, মানুষের দুঃখ দিতে পারে। ওনার একটা আশঙ্কা রয়েছে আমি যদি জিততে না পারে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, কিন্তু বাকিটা উনি বলেননি। এটা তো নিশ্চিত উনি না যদি অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে তখন পার্টিটাই উঠে যাবে। যেভাবে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে পার্টি চালাচ্ছেন, ওর নিজের পার্টির নেতারাই পালিয়ে যাবে ছেড়ে, যেভাবে লোক বিধানসভা ইলেকশন আগে হয়েছিল, এটা উনি ভালো করেই জানেন।